হ্যালো এভরিওয়ান, বাংলা টিকিজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনার সামনে একটি সুন্দর লাউন্চার অ্যাপস নিয়ে হাজির হলাম, যে লাউন্চারের মাধ্যমে আপনার ফোনের লুকসটা বৃদ্ধি করতে পারবেন এবং এই লাউন্চারটিতে আপনি অনেক অসাধারণ ফিচার পাবেন যেটা অন্য কোনো লাউন্চারে আপনি পাবেন না। তো চলুন দেখে আসি এই লাউন্চারটি। যারা এখনও বাংলা টিকিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করুন। প্রথমে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করে লিখবেন যে ফার্স্ট কি লাউন্চার নামে সার্চ দিবেন। এই নামে সার্চ দিলে চলে আসবে। তো দেখেন যে লাউন্চটা চলে আসছে, এটা আপনার ইনস্টল করে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা নিতে পারবেন। দেখেন এটার রেটিং পয়েন্ট কিন্তু 4.4। তো এটা আপনারা ইনস্টল করার পর এখান থেকে ওপেন করতে পারবেন অথবা আপনার ফোনের সেটিংয়ে গিয়ে লাউন্চারটা অ্যাড করে দিতে পারবেন। তো দেখেন আমার ফোনের লাউন্চারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন খুব সুন্দর দেখাচ্ছে, এখানে একটা কিবোর্ড শো করতেছে। তো আমি চাইলে এখান থেকে কিন্তু খুব সহজেই কি এটার মাধ্যমে আমার অ্যাপসগুলো এখান থেকে সরাসরি সার্চ দিয়ে নিয়ে আসতে পারবো। তো দেখেন ফার্স্ট কি, অর্থাৎ এটার নামে হচ্ছে ফার্স্ট কি, আপনি খুব সহজে এখান থেকে সার্চ দিতে পারবেন। তো দেখেন সবসময় আপনার এখানে এই কিবোর্ড অপশনটা থাকবে, তারপর আপনি এখানে আপনার গ্যালারিতে যেতে পারবেন, এখানে অ্যাপসগুলো খুঁজে বের করতে পারবেন এবং খুব সুন্দরভাবে এগুলো ব্যবহার করতে পারবেন। তো দেখেন ফোনের লুকসটা কিন্তু অনেক বৃদ্ধি পাইছে। তো তারপর দেখেন এখানে আপনি এটার সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে আপনি চাইলে অন্য সব ফিচারগুলো উপভোগ করতে পারবেন। তো দেখেন এখানে একটা সেটিং অপশন আছে, তো এই সেটিং অপশনে আপনাকে যাওয়া লাগবে। সেটিং অপশনে গেলে আপনি স্ক্রল ইফেক্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি কিভাবে স্ক্রল করলে আপনার অ্যাপসগুলো শো করবে সেটা আপনি এখানে করে দিতে পারবেন, যে কোনো একটা চুজ করে নিতে পারবেন, সে অপশনটা আপনার অর্থাৎ হোম স্ক্রিনে শো করবে। তো তারপরে আছে এখানে ফ্যাড সাইড পেজ, তারপরে আইকন লেভেল, এগুলো ঠিকই আছে। তারপরে স্ক্রল ওয়ালপেপার আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন। তারপরে গ্রিড সাইজ, আপনি চাইলে গ্রিড সাইজটা অর্থাৎ আপনার অ্যাপসগুলো কীভাবে শো করবে, তো প্ল্যাটফর্মটা আপনি খুব সহজে এখান থেকে ঠিক করে দিতে পারবেন। তো যেটা আছে সেটা এটাই একটু অনেক ভালো আছে, তো আপনি চাইলে অন্যগুলো ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনি লার্জ আইকন ব্যবহার করতে পারবেন এবং ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে করে দেওয়া আছে। তো ফাইনালি আপনি যেটা করতে পারবেন যে আপনার আইকনটা চেঞ্জ করতে পারবেন। তো একটা ফোন আর কি লাউন্চারটা ভালোভাবে শো করে কীভাবে যে আইকনটার উপর, তো আপনি চাইলে সুন্দর সুন্দর আইকন এখানে ব্যবহার করতে পারবেন। তো আমার ফোনের যে আইকনগুলো আছে, যে ফার্স্ট কি লাউন্চারের একটা এখানে আইকন প্যাক আছে, তারপরে এলটা আছে এবং আপনি চাইলে প্লে স্টোর থেকে আইকন প্যাক ইনস্টল করে নিতে পারেন। তো দেখেন আমি এখন স্পেয়ার ইউএক্স আইকন প্যাকটা ইউজ করতেছি, তারপর এখানে এলটা আছে, এলটাতে দিলে আলাদা সাইজ হবে। তো দেখি এলটাতে দিলে দেখেন আমার ফোনের আলাদা সাইজ হয়ে গেছে। তো এভাবে আপনি সাইজটা বৃদ্ধি অর্থাৎ আপনার ফোনের যে অ্যাপসগুলো থাকবে সেক্ষেত্রে আইকনগুলো চেঞ্জ করতে পারবেন এই আইকন প্যাকগুলো দিয়ে। তো তারপর এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনি চাইলে এখানে লেআউটটা ব্যবহার করতে পারবেন, লেআউট ইফেক্ট আছে এখানে। তারপরে গ্রিড সাইডে যখনই আপনি চেঞ্জ করে দেবেন তখনই কিন্তু আপনার ফোনের আলাদা লুকস আসবে। তো এখানে আপনি চাইলে ক্রেজি করে দিতে পারবেন বা কনডেন্স করে দিতে পারবেন, তার কাস্টম আছে আপনি চাইলে নিজের ইচ্ছা মতো এখানে করে দিতে পারবেন এই লাউন্চারটির মাধ্যমে। তো কনফার্ম অপশনে ক্লিক করবেন, কনফার্ম হয়ে যাবে এবং আপনার অ্যাপসগুলো অন্যভাবে শো করবে এখন। তো এই ফার্স্ট কি লাউন্চারটার অ্যাপসটা আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো দেখেন এখানে সার্চ দিলেই কিন্তু আপনার চলে আসবে, আপনার কন্ট্রাক্ট, আপনার অ্যাপস সব কিন্তু এখানে সার্চ দিলেই চলে আসবে। আপনি হোম স্ক্রিনে এই সার্চ অপশনটা পাবেন, এটি একটি আলাদা ফিচার, আপনি অন্য কোনো লাউন্চারে কিন্তু এটা পাবেন না। এবং আপনি এই লাউন্চারে খুব সুন্দর সুন্দর আইকন প্যাক ব্যবহার করতে পারবেন এবং অ্যাপসের আইকনগুলো চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে, দেরি না করে এখনই প্লে স্টোরে গিয়ে ফার্স্ট কি নামে এই লাউন্চার অ্যাপসটি ইনস্টল করে নিন এবং আপনার ফোনে রেখে দিন, লুকসটা বৃদ্ধি পাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে আমাদের জানাবেন এবং নতুন নতুন অ্যাপস ভিউ পাওয়ার জন্য অবশ্যই বাংলা টিক এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।